হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে বেঙ্গল নলেজ 24-এ। বেঙ্গল নলেজ 24-এর আজকের নিবেদন, পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা পশ্চিম মেদিনীপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনেই চলেছি। এই সব কিছুর পাশাপাশি চলুন না জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব পশ্চিম মেদিনীপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হল পশ্চিম মেদিনীপুর জেলা। এই পশ্চিম মেদিনীপুর জেলাটি গঠিত হয় 1 জানুয়ারি 2002 সালে। এই জেলার মোট আয়তন 6,308 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 59,43,300। পশ্চিম মেদিনীপুর জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে বাঁকুড়া জেলা, দক্ষিণে ওড়িশা রাজ্য, পূর্বে পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিমে ঝাড়গ্রাম জেলা। পূর্বে এই জেলা অবিভক্ত মেদিনীপুর জেলার অন্তর্গত ছিল। পরবর্তীতে 2002 সালের 1 জানুয়ারি অবিভক্ত মেদিনীপুর জেলাকে দুটি ভাগে বিভক্ত করে পশ্চিম অংশকে পশ্চিম মেদিনীপুর জেলা নামে গঠন করা হয়। এই পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সদর মেদিনীপুর। এই জেলার মহকুমা 3টি, এগুলি হল মেদিনীপুর সদর, খড়গপুর ও ঘাটাল মহকুমা এবং পৌরসভা 7টি, এগুলি হল মেদিনীপুর, খড়গপুর, রামজীবনপুর, চন্দ্রকোনা, ক্ষীরপাই, খড়র ও ঘাটাল পৌরসভা। পশ্চিম মেদিনীপুর জেলার ব্লক সংখ্যা হল 21টি। এই জেলায় 20টি থানা রয়েছে, 10টি সেন্সাস টাউন, 21টি পঞ্চায়েত সমিতি, 211টি গ্রাম পঞ্চায়েত এবং 5,699টি গ্রাম। পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের সংখ্যা 1টি। লোকসভার আসন রয়েছে 2টি, একটি মেদিনীপুর ও আরেকটি ঘাটাল এবং বিধানসভার আসন রয়েছে 15টি। পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এই পশ্চিম মেদিনীপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এই জেলার পূর্বাংশ পলিগঠিত অত্যন্ত উর্বর সমভূমি অঞ্চল এবং পশ্চিমাংশ ছোটনাগপুর মালভূমির প্রান্তভাগ ও ঢেউ খেলানো সমভূমি, উঁচু নিচু শক্ত পাথুরে মাটিতে তৈরি। এই জেলার কোনো কোনো জায়গায় ছোট ছোট পাহাড় দেখা যায়। পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত উল্লেখযোগ্য নদ নদীগুলি হল কংসাবতী, শিলাবতী, সুবর্ণরেখা, দ্বারকেশ্বর ইত্যাদি। পশ্চিম মেদিনীপুর জেলার জলবায়ু চরম ভাবাপন্ন। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 1514 মিমি। পশ্চিম মেদিনীপুর জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজ অনেক ভালো হয়। এই জেলায় ধান, গম, পাট, মহুয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। পশ্চিম মেদিনীপুর জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষদের প্রধান ভাষা হল বাংলা, তবে এই জেলায় সাঁওতালি, হিন্দি, ওড়িয়া প্রভৃতি আরো অন্যান্য ভাষা প্রচলিত। পশ্চিম মেদিনীপুর জেলার সাক্ষরতার হার 79.04%। এই জেলার উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হল বিদ্যাসাগর ইউনিভার্সিটি, মেদিনীপুর কলেজ, খড়গপুর কলেজ, গড়বেতা কলেজ, বেলদা কলেজ, ভট্টর কলেজ, মেদিনীপুর ল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক ইত্যাদি। পশ্চিম মেদিনীপুর জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ রয়েছেই, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার কয়েকটি উল্লেখযোগ্য রেল স্টেশন হল খড়গপুর জংশন রেল স্টেশন, মেদিনীপুর রেল স্টেশন, হিজলি রেল স্টেশন, শালবনী রেল স্টেশন ইত্যাদি। পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 19 শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন। ক্ষুদিরাম বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে এক বিশিষ্ট তরুণ বিপ্লবী ছিলেন। রাজ নারায়ণ বসু 19 শতকের ভারতীয় বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক ছিলেন। ব্যোমকেশ চক্রবর্তী বাঙালি ভাষা গবেষক হিসাবে বিভিন্ন জাতিগত ভাষার উপরে কাজ করেছেন। পশ্চিম মেদিনীপুর জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল গনগনি। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত এই গনগনি একটি বিখ্যাত পর্যটন ও পিকনিক স্পট, যা মেদিনীপুর শহর থেকে 55 কিলোমিটার দূরে গড়বেতায় অবস্থিত। আরাবাড়ি ফরেস্ট ঐরাবাদ বনবিধানের সীমানা প্রাচীর জুড়ে ঘন বন এবং পাহাড় নিয়ে 134 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে শালবনির এই আরাবাড়ি ফরেস্ট। গোপগড় ইকো ট্যুরিজম পার্ক মেদিনীপুর সদর ব্লকের কঙ্গাপতি গ্রাম পঞ্চায়েতের অধীনে গোপগড়ে অবস্থিত এই পার্ক তার ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আকৃষ্ট। প্রয়াগ ফিল্ম সিটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় অবস্থিত এই প্রয়াগ ফিল্ম সিটি বা চন্দ্রকোনা ফিল্ম সিটি 10 বর্গ কিলোমিটারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি। এছাড়াও হেজলি ইকো পার্ক, নারাজোলের রাজবাড়ি, বিদ্যাসাগরের জন্মস্থান, পাথরা, কর্ণগড়, পরিমল কানন ইত্যাদি। বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা পশ্চিম মেদিনীপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভুল ত্রুটি, ভালো লাগা, মন্দ লাগা নিয়ে কমেন্ট করবেন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ারও করতে পারেন সবার সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।